আসসালামু আলাইকুম, জেহাদ দিশা ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুনেন, সুস্থতা হচ্ছে আল্লাহর অনেক 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 বড় রহমত, নিয়ামত, যেটাই বলেন। কারণ অসুস্থ হলে মনে হয় কি আল্লাহ, মানে মানে দুনিয়া পুরো শেষ, আমি শেষ। আর শরীর একটু সুস্থ হলে মনে হয় কি যে না, আসলে সুস্থতা কতটা আল্লাহর দেয়া বড় রহমত। তো দেখেন, একটু ভালো লাগছে না আমার, পুটুং পাটুং শুরু হয়ে গেছে। এটাই অনেকে পছন্দ করে না, অনেকে আবার পিছনে যে বলবে দিশা এরকম চঞ্চল দেখে না ভালো লাগে না, ওকে না এই জন্য নিয়ে আমি ভিডিও বানাই না, ও মাই গড, তাতে আমার খুব ছেঁড়া গেছে। যাই হোক, সুস্থ হয়ে উঠে এই সমস্ত কথা শুনে আমার মাথার মগজ খারাপ হয়ে গেছে, বাট আমি খারাপ করতে চাচ্ছি না। যেহেতু ঈদ, ও মাই গড, ঈদ চলে আসছে, সো আমাকে এখন অ্যাক্টিভ হইতে হবে ঈদের জন্য। এখন আমি কি করব, আমাদের তো ঈদের প্ল্যান এবার খুবই খুবই ভয়াবহ প্ল্যান। ঈদের দিন আমার বাসায় কিছুই হচ্ছে না, কারণ এবার আমি ছুটি, এবার আমার ছুটি। ছুটি বলতে কি, ঈদের দিন সকালবেলায় দাওয়াত, বাট সকালের দাওয়াত আমরা যাচ্ছি না, কারণ দুপুরের দাওয়াতে একটু মানজামাইরা সাজিয়া যাইতে হবে। এই জন্য আমি কি করব, ঈদের দিন দুপুরবেলায় সুন্দর করে সেজে গুজে কোকিলাপার বাসায় দাওয়াত খেতে যাব, আর বিকালবেলায় যাব আর একটা আপুর বাসায়। কালকেই দাওয়াত পেয়েছি, উনি আমাকে কল করেছিল। আগে আসলে আপু অনেক দাওয়াত দিছে, দুই তিনবার আমি যাইতে পারি নাই। সো কালকে দাওয়াত দিয়ে আমাকে বলতেছে যে ও তুমি তো এখন ব্যস্ত হয়ে গেছো, তোমার তো নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে, তুমি আসবা না। তো এটা তাই বলছি না, ঠিক আছে আপু, আমি অবশ্যই চেষ্টা করব, এক ঢু দিতে দেওয়ার হইলো আপনার বাসার জন্য ঈদের দিন বিকালে আমি এক ঢু দিয়ে আসতে পারি। আর একটা কথা, সেটা হচ্ছে যে বিকালবেলা যাবো আমাদের ফ্রেন্ড মনির বাসায় দাওয়াত। সো বুঝতেই পারতেছেন, রাত্রেবেলায় চলে যাব তাসমিনের বাসায়, মানে লন্ডনে চলে যাব। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে ঈদের দিন তাই আমার বাসায় কিছু করা মানে একেবারেই বোকামি, কারণ কেউ আসবে না, আমিও থাকবো না। সো খামা খাবার ওয়েস্ট করে কোনো লাভ নাই। বাট সকালের জন্য আমি একটুখানি সুইট বানাই, ফ্রিজে রেখে দিয়েছি। এই যে, যেটা রেসিপি আপনারা আমার দিশা কুক বুকে পেয়ে যাবেন, এটা রেসিপি করেছি এবং এটা রেখেছি যে সকালে মিষ্টি মুখ করার জন্য। আর এখন আমি যেহেতু কালকে দুপুর রাত দাওয়াত, তো আজকে দুপুর আর রাত আমরা কি খাবো, রাত আর দুপুর খাওয়ার জন্য এখানে একটুখানি মাংস বের করে রেখেছি। আয়দা হেলের জন্য আমি আলু দিয়ে ঝোল করব, সাথে একটু সাধারণভাবে সাদা ভাত রান্না করব। সো মাংস আর সাদা ভাত খেয়ে আমাদের আজকের দিনটা চলে যাবে। আর গাছগুলাও এখন আপাতত আমি সুন্দর করে রাখতে পারছি, আমার খুব ভালো লাগছে। আর এই গাছগুলো তো আমাকে বেঞ্জির দিয়েছিল, আপনারা যতটুকু যা সবাই দেখেছেন জানেন। আর এটা আমার নুপুরাপা দিয়েছে আমাকে, এটা হচ্ছে বেঞ্জির দিয়েছে, আর এটা এটা আমি কিনেছি, এটা আমার কোকিলাপা দিচ্ছে আমাকে। এখন কিছু কাজ আছে, সেটা হচ্ছে গার্ডেনে কাপড় দিতে হবে। আমার গাছগুলো একটু দেখে আসি, কারণ আমি গাছগুলো কালকে রাত্রে ঠিকঠাক করে যে চলে গেছে আর দেখার সময় পাইনি। ইনশাল্লাহ গাছগুলো এখন অনেক ভালো হবে, বেশি জায়গা মাটি সব পাচ্ছে। কালকে রাতে এত পানি দিলাম, বাট স্টিল এখন পানি নাই, এটাকে প্রচুর 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 পানি দিতে হবে, প্রচুর পানি দিতে হবে। কালকে রাতে আদা সাদা কি করছি হয় নাই, সো এটাকে আরও নিচে নামাই দিতে হবে, বুঝতে পারছি। এটার জন্য আজকে আমাকে আবার খাটতে হবে। বুঝলাম না এই ফুলগুলো এমন হয়ে যাচ্ছে কেন, প্রচুর পানি লাগবে, প্রচুর পানি লাগবে। আচ্ছা যাই হোক, ব্যাপার না, টমেটোগুলোও তুলে ফেলতে হবে। আসলে টমেটোগুলো এখন তুলেই ফেলি। হাজার বছর ধরে বেহুলা বেহুলা, দেখছেন কত টমেটো, ও টমেটো টমেটো টমেটো, ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যারটার লগে ডেটিং মারে আমায় সেনে না, ও টুনির মা তোমার টুনিরে বোঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন ধরে না, টুনি স্কুলে যাইব টুনি বারান্দায় আইব। এটা আমি কি গান গাইতেছি দিশা, এই গানটা মানাচ্ছে না। আরো একটা লাল আছে, বেশি পেকে না, এগুলো ফেটে গেছে। আমার কিছু দর্শক বিন্দুদের মতন, ওনারা অকাল পক্ক এবং পাকা পাকা কথা বলে, কিছু করার নাই। জায়গা এই কয়টা টমেটো হয়েছে, চেরি টমেটো, এগুলো উঠাই নেই আমি।
দেখেন এই যে টমেটো এগুলো হইছে আর আগের কিছু ছিল এই যে এটা তো বেশি পেকে গেছে পেকে ঠুস করে ফেটেও গেছে তো যাক এই কয়টাই রাখি আমরা সালাদ করে বা যে কোনো কিছু করে খেয়ে ফেলব এই যে আস্তে আস্তে সবকিছু গোছগাছ করছি ঈদের তো বললামই তেমন প্রিপারেশন না এখন শুধু আমাদের দুপুর আর রাতের জন্য একটু মাংস কষাবো আলু দিয়ে যেহেতু আয়াদ আলু অনেক পছন্দ করে আহিলে আবার করে না আর এখানে ভাত চড়াই ফেলছি ওয়েদারটা আজকে খুবই ভালো বলতে মানে খুবই ভালো বিরক্তিকর গরম কাপড় শুকায় গেছে আর এক মেশিং দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে আর একটু সময় কষাবো তারপর আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দিব বাজারে যাওয়ার কারণে রান্না করতে দেরি হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম যে এখন পাতিলে যদি দেই মাংসটা কুইক সেদ্ধ হবে না তা এখন আমি প্রেশার কুকারে দিয়ে কষানো হয়ে গেছে পাতিলেই কষাই ফেলছি এখন ঝোলের পানি দিছি এক বলক ওঠার সাথে সাথে আমি হচ্ছে প্রেশার কুকারে দুই তিনটা হুইসেল দিয়ে নামাই ফেলবো দেন আমার মিট রেডি মেহমানের জন্য নাস্তা বানাই টমেটো ফ্রাই করে মিট বল করবো আর মিনি ডাল পুরি টমেটোটা থেকে ফেটে বের হচ্ছে আর কি মনে হয় এইটাই আজকে আমাদের এখানে এত বেশি গরম 30 ডিগ্রি বাপরে বাপ পাগল হওয়ার মতন অবস্থা দেখছেন মেহেদি দিয়ে ফেলছি আমিও দিয়ে ফেলছি দুই হাতেই দিয়ে ফেলছি হেনা আহিল তোমার মেহেদি দেখাও আহিল তোমার ফুটবল মেহেদি দেখাও সবাইকে বলো এখানে আসে বলো ফুটবল ঈদ মুবারক ঈদ মুবারক I wanted this because because I want England to win but they lose it. See একটা ফ্লাই এখান থেকে উড়ে বেড়াচ্ছে মানে বেদম ঈদ বলে কথা আহিল এখন রাত বাজে 1:10 আহিল এখন টুকুর টুকুর করে বেড়ায় আহিল is ঈদ today আপনি দিবেন মাই ভাত খাচ্ছে come on Tomorrow না এখন টুডেই হয়ে গেছে না বিকজ 12 o'clock এর পরে তো ডে টাইম সব চেঞ্জ হয়ে যায় সো ইটস টুডে ইজ ঈদ ঈদ মুবারক আহিল ঈদ মুবারক বরিস বলছে কি বলছে জানো আসসালামু আলাইকুম ঈদ মুবারক হ্যাঁ বরিস বলছে কিভাবে বলছে হ্যালো হ্যাপি ঈদ ডে দেখছেন বরিস নাকি এভাবে বলছে এটা তাহলে আর কি আজকের ব্লগ এই পর্যন্তই কারণ আমাদের ঈদের এবার তেমন কোনো আয়োজন নাই তেমন কোনো কি মানে কোনো আয়োজনই নাই সো এই একটু একটু করে ঈদের আগের দিনটা আমাদের এভাবেই কেটে গেছে ইনশাল্লাহ কালকে থেকে মানে ঈদের দিন থেকে শুরু হবে আমাদের মানে ভালো একটা দিন যাবে আশা করি যদি গরম বেশি থাকে তাহলে কি হবে বলতে পারতেছি না তা গরম বেশি থাকবে থাকতেই পারে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক